আজকে বাসায় আনা হয়েছে লট্টে মাছ। আর আমি যেভাবে খুব সহজে লট্টে মাছ পরিষ্কার করেছি সেটা শেয়ার করব এই ভিডিওতে, আর সাথে থাকছে লট্টে মাছের জুড়া বুনা রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের সবার দোয়া ভালোবাসা নিয়ে। আর আজকের ভিডিওটিও শুরু করছি সকাল থেকে, সকালের নাস্তা দিয়ে। তা আজকে সকালের নাস্তায় হচ্ছে পাউরুটি আর মিষ্টি। দুদিন যাবত মাহিরের একটু জ্বর, তো ও কিছুই খেতে চাইছে না, আজকে সকালে বলল যে পাউরুটি মিষ্টি খাবে, আর সেজন্যই পাউরুটি আর মিষ্টি আনা হয়েছে, অন্য কোনো নাস্তা বানাইনি। আর এই পাউরুটি আর মিষ্টি দিয়েই আজকে সকালের নাস্তাটা সেরে নিব আমরা। আর এই কয়েকদিন ধরে আমি একটু ব্যস্ত আছি, কারণ হচ্ছে বাসা চেঞ্জ করব। আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা তো জানি যে বাসা চেঞ্জ করাটা কতটা ঝামেলার, কতটা মানে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটে বাসা চেঞ্জ করার সময়। তো এই কয়টা দিন আমি একটু এই ব্যস্ততার মধ্য দিয়েই সময় পার করছি, বাসা দেখতে যাওয়া, আবার বাসায় এসে সব কিছু গুছগাছ করা, তো সব কিছু মিলে একটু ব্যস্ত আছি। আজকে আমাদের বাসায় প্রথমবার লট্টে মাছ আনা হয়েছে, আর আমি যেভাবে লট্টে মাছ পরিষ্কার করেছি সেটা শেয়ার করছি। এই যে কেঁচির সাহায্যে সব কিছু কেটে নিচ্ছি, কেঁচির সাহায্যে পরিষ্কার করাটাই আমার মনে হয় সুবিধার লাগে। তো এই যে সব কিছু চারপাশের যে কাটা কাটা অংশ থাকে সেটা কেটে নিয়েছি, আর মাথাটা কেটে ফেলে দেব, মাথার মাঝখান থেকে টান দিয়ে পেটের অংশটা বের করে নেব, তাহলে মাছটা সুন্দর করে কাটা হয়ে যাবে। আর এই যে লেজের অংশটাও এইভাবে করে কেটে নিলাম। তো এই যে আমি সবগুলো লট্টে মাছ এইভাবে করে কেটে নেব। তো যা বলছিলাম, আসলে আমাদের বাসায় এই প্রথমবার লট্টে মাছ আনা হয়েছে, এর কেউ লট্টে মাছ খেতে চায় না, আর এটা কিভাবে খেতে হয় বা কিভাবে কাটতে হয় কেউ জানে না। সবাই বলছিল যে লট্টে মাছ কিভাবে খায় কিভাবে কাটে, তো আমি এভাবে করে কেটে নিয়েছি, কেটে বেছে নিয়েছি সুন্দর করে। আর আমি ভাবলাম যে একটা লট্টে মাছের জুড়া বুনা করবো, সেটা হলে হয়তো খেতে ভালো লাগবে। আর লট্টে শুটকি খেয়েছি, কিন্তু লট্টে মাছ এই প্রথমবারই খাবো আজকে। তো সুন্দর করে কেটে নিয়েছি লট্টে মাছগুলোকে, আর এবার আবার সুন্দর করে ধুয়েও পরিষ্কার করে নিলাম। আর মাছটা যেহেতু একটু নরম, খুব সাবধানে কেটে বেছে নিতে হবে। আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সামুদ্রিক মাছ। এখানে সবজি কেটে নিয়েছি, ফুলকপি, শিম, আলু, ইলিশ মাছের লেজ মাথা দিয়ে রান্না করব এই সবজিটা। আর এই সবজি আমি আগের দিন কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, নর্মাল ফ্রিজে, এখন বের করে ধুয়ে রান্না বসিয়ে দিলাম। শীতের সবজি শীতের সময় ভালো লাগে, আসলে গরমের দিনে এই সবজি অতটা ভালো লাগে না। এখন যদিও এই সবজিগুলোর অনেক দাম, কিন্তু খেতে তেমন স্বাদ লাগে না আমার কাছে, যেটা মনে হলো। তো সবজি রান্নাটা একদিক দিয়ে বসিয়ে দিলাম, আর অন্য পাশে আমি লট্টে মাছটা ভুনা করব, জুড়া ভুনা, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, আর সেই সাথে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব হালকা ভেজে। এখন আমি দিয়ে দিলাম ছেঁচা রসুন, রসুন বাটাটা দিলেও হয়, আমি একটু রসুনটা ছেঁচে দিলাম। আর দেব সামান্য পরিমাণে আদা, সামান্য পানি দিয়ে এই আদা রসুন পেঁয়াজ একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটু কাঁচামরিচ কুচি আর টমেটো। যে কোনো মাছেই টমেটো দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়, সেজন্য আমি কিছু টমেটো কুচি দিয়ে দেবো এখানে। আর এই লট্টে মাছের ঝুরা বোনাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, সেজন্য আমি এখানে একটু মরিচের পরিমাণ বেশি দেব, কাঁচামরিচ দিয়েছি, আবার শুকনো মরিচের গুঁড়াও দেব। আর এখন এক এক করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, হলুদ,
আর স্বাদমতো লবণ আমি আন্দাজ করে দিয়েছি। তো আন্দাজ করে মশলা দিলেই হবে যে যেভাবে রান্না করেন। আসলে আমরা যারা রান্না করি সবারই তো একটা আন্দাজ হয়ে যায় যে কতটুকু পরিমাণ মাছ মাংসে বা তরকারিতে কতটুকু পরিমাণে মরিচ হলুদ মশলা লাগবে। আর এই যে এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে এভাবে দিয়ে একটু সময় ঢাকনা দিয়ে রাখবো। আর এই মাছ দিয়ে কিন্তু অনেক পানি বের হয়। তো সবগুলো মাছ দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিব। মাছগুলো একটু সিদ্ধ হলে কাঁটাটা বের করে ফেলে দিব, সেজন্য ঢাকনা দিয়ে একটু সময় রেখে দিলাম। এরপরে যে ঢাকনা তুলে এখন মাছের যে কাঁটাগুলো সেগুলো আমি বেছে ফেলে দিব একটা কাঁটা চামচ। আর এই যে খুন্তির সাহায্যে আমি মাছের কাঁটাগুলো বের করে নিব। একটা একটা করে আমি সবগুলো মাছের কাঁটাই বের করে নিয়েছি। এজন্য আমি গোটা মাছ দিয়েছি যাতে কাঁটা তুলতে সুবিধা হয়। আর ছোট ছোট করে টুকরো করে মাছ দিলে দেখা যায় যে কাঁটাটা বেছে নিতে সমস্যা হবে, সেজন্য গোটা মাছগুলোই আমি এভাবে রান্নায় বসিয়ে দিলাম। এই যে দেখুন কতগুলো পানি বের হয়েছে মাছ থেকে, একটুকু পানি দেইনি কিন্তু অনেক পানি বের হয়েছে। বন্ধুরা এখনও যারা আমার ভিডিওর সাথে আছেন আমাকে সময় দিচ্ছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে পারেন, আমার পাশে থাকতে পারেন। আর যারা সবসময় আমার পাশে আছেন সেই শুরু থেকে আজ পর্যন্ত তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। বন্ধুরা লট্টে মাছের এইভাবে জুড়ি বোনাটা খেতে এত বেশি টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আসলে আমি প্রথমবার বানিয়েছি কিন্তু বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে, সবার কাছেই অনেক ভালো লেগেছে। তো আমার মতো করে কে কে এভাবে রান্না করেন কমেন্টে জানাতে পারেন। এই যে কাঁটাগুলো আমি সব তুলে ফেলে দিয়েছি। আর এখন মাছগুলোকে আমি ভালো করে মানে ঝুড়ো ঝুড়ো করে ফেলবো, একদম পানি থাকবে না একটুও, একদম ঝুড়ো ঝুড়ো করে রান্না করে নেব। আমার মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, এতে করে মাছের টেস্ট অনেক বেশি ভালো হবে। আর এইভাবে করে লট্টে মাছের ঝুড়ো বুনা করে খেলে লট্টে মাছ মনেই হবে না যে এটা লট্টে মাছ, অনেক বেশি মজার হয় এভাবে করে লট্টে মাছটা ঝুড়ো বুনা করে খেলে। আমাদের বাসার সবাই খুব পছন্দ করেছে লট্টে মাছের বুনাটা। প্রথম তো আমি যখন বাসা লট্টে মাছ এনেছি সবাই বলছিল যে লট্টে মাছ আবার এভাবে খাওয়া যায় নাকি, আর মাছগুলো দেখতেই তো কেমন লাগে। কিন্তু যখন এইভাবে ঝুড়ো বুনা করে দিয়েছি সবাই খুব মজা করেই খেয়েছে। তো এই যে দেখুন বন্ধুরা লট্টে মাছের ঝুড়ো বুনাটা কতটা লোভনীয় হয়েছে, চাইলে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো সবাইকে খাবার দিয়েছি আর আমিও এখন খেয়ে নিচ্ছি, আর ভিডিওটি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।